দেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা বৃহস্পতিবার। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের উপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। সীমান্তের 8 জেলায় করোনায় একদিনে 12 জনের মৃত্যু। নওগাঁ, রাজশাহী ও খুলনায় কঠোর বিধিনিষেধ আরোপ। মোংলায় শনাক্তের হার সর্বোচ্চ 65%। এবং রাজধানীর ধানমন্ডিতে রেস্টুরেন্টের আড়ালে সিসাবার। গণমাধ্যমকে এড়িয়ে গোয়েন্দা পুলিশের অভিযান, অন্তত 25 জন আটক। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়। সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। স্বাধীন বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে বৃহস্পতিবার। প্রথমবারের মতো 6 লাখ কোটি টাকা ছাড়াতে যাচ্ছে আকারের দিক থেকেও সবচেয়ে বড় নতুন এ বাজেট, যার প্রস্তাবনা জুড়েই থাকছে দেশীয় শিল্প আর ব্যবসায়ীদের জন্য নানা সুবিধা। এতে এনবিআরকে দেয়া হতে পারে 3,30,000 কোটি টাকা কর আদায়ের বিশাল লক্ষ্য। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকার ব্যয় লক্ষ্যমাত্রা থাকবে 2,25,324 কোটি টাকা। জুবাইর ফয়সালের রিপোর্ট। জুন এলেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে থাকে রাষ্ট্রীয় আয় ব্যয়ের খতিয়ান জাতীয় বাজেট। আগামী এক বছরে সরকার কোথা থেকে আয় করবে আর কোথায় বা খরচ করবে, সঙ্গে ভান্ডারে থাকবে কত টাকার সংকট, তা নিয়েই সরব থাকে সংশ্লিষ্টরা। সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল জীবন জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ, এই শিরোনামেই বৃহস্পতিবার 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে নতুন বাজেটে ঘাটতি থাকতে পারে 2,11,000 কোটি টাকা, যা দেশের মোট জিডিপির 6.1%। সরকারের যে ফিসকাল ক্যাপাসিটি সেটার উপর প্রচণ্ড প্রেশার আছে, সেই টাকাগুলোর তো ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র বিদেশ থেকে ধার করে তো পুরোটা পাওয়া যাবে না। তাহলে একটা সুন্দর ওয়ে হচ্ছে আমার যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প এই মুহূর্তে সেগুলো কিন্তু স্থগিত করে ফেলতে হবে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে 3,89,000 কোটি টাকা। এর বাইরে ব্যাংক থেকে সরকারের সম্ভাব্য ঋণ 76,452 কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রি থেকে আসতে পারে 32,000 কোটি টাকা। সুখবর আসতে পারে পুঁজিবাজারেও, বিনিয়োগে বহাল থাকতে পারে কালো টাকা সাদার সুযোগ, আবার বহাল থাকতে পারে মোবাইল অপারেটর, তামাক, বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির ন্যূনতম করের হার। যদিও ভর্তুকি বাড়াতে নতুন বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়বে প্রায় 10,000 কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধির হার দেখেন, আমাদের মাথাপিছু আয়ের বৃদ্ধি দেখেন, আমাদের কৃষির উৎপাদন মাপযোগ করেন, অবশ্যই আমরা করেছি ব্যাকওয়ার্ড লজিক্যালি চিন্তা করে দেখেন, আমরা ভালো না করলে এটা এখানে হলো কিভাবে। তৃতীয় লিঙ্গের 100 জনের কর্মসংস্থান হবে এমন সব কোম্পানির কর্পোরেট কর 5% কমানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার, বাড়তে পারে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতাও। মাননীয় স্পিকার, জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে শুরু হলো 2021-22 অর্থ বছরের বাজেট অধিবেশন। করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কার্যদিবসে সম্পন্ন হবে এবারের অধিবেশন। বুধবার বিকেল 5টায় রীতি অনুযায়ী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের আনুষ্ঠানিকতা। শুরুতেই সভাপতি মণ্ডলী মনোনয়ন দেন স্পিকার। এরপর চলতি সংসদের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হক সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রথা অনুযায়ী উপস্থিত আইন প্রণেতারা তাদের বক্তব্যে স্মরণ করেন প্রয়াতদের। বৃহস্পতিবার বিকেলে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শোক প্রস্তাবের আলোচনায় সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন আব্দুল মতিন খসরু। 15 আগস্টে আমরা আমাদের মতো এরকম স্বাধীনতা যারা, আমরা কেউ কিন্তু বিচার চাইতে পারতাম না, সে অধিকার আমাদের ছিল না, যেটা আমাদের সাংবিধানিক অধিকার। 96 সালে সরকার গঠন করার পর সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল আমরা করি, আর সেই বিল উপস্থাপন করেছিল মতিন খসরু, এবং তাহার সেই আবেগভরা বক্তৃতা এখনও মানে আমার কানে বাঁচে। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃপিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই, আর যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে। আসছে বাজেটে মোবাইল ফোনে কথা বলায় কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমবে কি, এ নিয়ে গ্রাহকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। খাত সংশ্লিষ্টরা বলছেন, মহামারীতে অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে টেলিকম সেবা, তাই মোবাইল ফোন আর ইন্টারনেট যন্ত্রাংশে কর ছাড় চান সেবাদাতারা। শুভ খানের রিপোর্ট। 2015 সালের জুন পর্যন্ত মুঠোফোন ব্যবহারে শুধু 15% ভ্যাট দিতেন গ্রাহকরা। তবে 2015-16 অর্থবছরের বাজেটে প্রথমবার মুঠোফোন ব্যবহারে 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর থেকে হোক কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার, প্রতি বছর কর বাড়ছেই। সবশেষ করোনার মধ্যেই চলতি অর্থবছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করা হয়। মাঝে যোগ হয়েছে 1% সারচার্জ। সব মিলিয়ে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33.25 টাকা এবং ডাটা ব্যবহারে প্রায় 22 টাকা কর দিতে হয় 17 কোটি গ্রাহককে। 200 টাকা চার্জ রয়েছে সিম কার্ডে। করোনা মহামারীর মধ্যে ঘরে বসে যে সেবা দিতে চাই, সেই সেবা দিতে হলে আমার এই সম্পর্ক শুল্ক 15% থেকে কমিয়ে 5% কিভাবে আনা যায়। 40-45% হারে কর্পোরেট কর দেয় মুঠোফোন সেবাদাতারাও, এতে বিনিয়োগ কমছে বলে দাবি অপারেটরদের। গ্র্যাজুয়ালি এই 40টাকে 20-25% লেভেল আনতে হবে, যদি না আনে শেয়ারহোল্ডারদের জন্য এই ধরনের মার্কেটে ইনভেস্ট করা উড বি ডিফিকাল্ট। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেশে প্রায় 2500 ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়েছে সরকার, তবে বাড়তি করের কারণে সেবায় ঘটছে বিঘ্ন। প্রান্তিক পর্যায়ে একটা ফাইবার অপটিক্স মোডেম দরকার পড়ে, সেই ফাইবার অপটিক্স মোডেমে এখনো 56-55%-এর মতন ট্যাক্স এবং আদার্স ডিউটিগুলি আছে। বর্তমানে দেশে 13টি প্রতিষ্ঠান চাহিদার প্রায় 80% মুঠোফোন উৎপাদন করছে। মহামারীতে টিকে থাকতে দাবি উঠেছে কর অব্যাহতির সময় বাড়ানোর। যে ভ্যাট অব্যাহতি বা ট্যাক্স অব্যাহতির যে সুবিধা, এটা আরো মিনিমাম 3 বছর এইভাবে কন্টিনিউ করতে হবে। ব্যবসায়ী কিংবা সেবাদাতা, দিন শেষে সব করের বোঝা চাপছে জনগণের কাঁধে। অন্তত মহামারীর সময়ে তাই কর ছাড়ের আহ্বান বিশ্লেষকদের। আইসিটি খাতে সরকার বলে দিক যে আমি আগামী 3 বছর এগুলোর উপরে কোনো কর আরোপ করব না, তার মাধ্যমে তারা কিন্তু চমৎকার একটা নেটওয়ার্ক তারা তৈরি করতে পারবে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে জিডিপিতে টেলিকম খাতের অবদান প্রায় 7%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমানতালে বাড়ছে, যুক্ত হচ্ছে নতুন নতুন স্থান। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সীমান্তের 8টি জেলায় মারা গেছেন 12 জন, এছাড়া মোংলায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। এই একদিনে শনাক্তের হার সবচেয়ে বেশি মোংলায়, 65%। এদিকে রাজশাহীতে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় দেয়া হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। ভারত সীমান্তবর্তী 8 জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সাতক্ষীরা, যশোর ও দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে রোগ ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে। এদিকে বাগেরহাটের মোংলা উপজেলায় গত 24 ঘন্টায় 59 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 33 জন, মারা গেছেন 2 জন। সংক্রমণের হার দাঁড়িয়েছে 1 লাফে 65%। রাজশাহী অঞ্চলে করোনা রোগীর মৃত্যুর মিছিল বাড়ছেই। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন, রাজশাহীর 3 জন এবং নাটোরের 1 জন। সব মিলিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন 220 জন রোগী। সঠিক সিদ্ধান্তটা সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই সঠিক সময় করতে না পারি, এর পরবর্তী ইফেক্টটা কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। নওগাঁয় গত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 67 জন। 7 দিনে সংক্রমণের হার 26 ভাগ থেকে 39 ভাগে এসে ঠেকেছে। এ অবস্থায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় দেয়া হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি নওগাঁবাসী। তার মানে এখানেও আমরা লক্ষ্য করছি যে সংক্রমণের হারটা বৃদ্ধির দিকে আছে। নাটোরে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শহরের প্রধান বাণিজ্যিক এলাকার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে পুলিশ। যেখানে করোনা সংক্রমণের হার বেশি সেই অঞ্চলগুলোকে আমরা লোকালি ব্লকের মতো করে এবং সেখানে ব্যাপকভাবে মাইকিং এর ব্যবস্থা করেছি। এদিকে সাতক্ষীরায় গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন,
94 জনের মধ্যে 50 জন পজিটিভ হয়েছেন বুধবার। মেডিকেলে ভর্তি আছেন 32 জন করোনা রোগী। বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে 175 জন ভর্তি আছেন। নতুন করে সংক্রমিত হয়েছে সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় 31 জনের নমুনা পরীক্ষা করে 11 জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার 32%। একই অবস্থা সীমান্তবর্তী জেলা যশোরেও। গত 24 ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 43 জন। সীমান্তবর্তী আরেক জেলা দিনাজপুরে সংক্রমণের হার বেড়ে 26% ঠেকেছে। এদিকে 4 জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখার কথা জানিয়েছে জেলার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। ইসমা জাহান শুক্লা, সময় সংবাদ। ঢাকার দিয়াবাড়ি অস্থায়ী জেটি থেকে ডিপোতে নেওয়া হয়েছে মেট্রো রেলের দ্বিতীয় ট্রেনের 2টি কোচ। বাকি 4টি নেওয়া হবে বৃহস্পতিবার। খালাসের কথা বুধবার সকাল 8টায় থাকলেও রাস্তা ভালো না থাকায় এদিন দুপুর 2টায় শুরু হয় কার্যক্রম। বৃষ্টিতে সড়ক নষ্ট হতে পারে এটি বিবেচনায় রেখে কেন আগে ভাগেই ব্যবস্থা নেওয়া হলো না তার কোনো সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছে। নির্ধারিত সময়ের 6 ঘন্টা পর শুরু হয় মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাসের প্রক্রিয়া। সকাল 8টার বদলে দুপুর 2:10 কার্গো থেকে লরিতে তোলা হয় দেশের প্রথম মেট্রো রেলের দ্বিতীয় কোচের প্রথম বগি। নির্ধারিত পথ চলাচলের অনুপযোগী হওয়ায় ডিপোতে নেওয়া হয় বিকল্প পথে। সেখানে প্রথমে আলাদা করে প্রতিটি কোচ এবং পরে একসাথে পুরো সেট 19 ধাপে করা হবে পরীক্ষা। আমাদের দ্বিতীয় ট্রেন সেট চলে আসলো অন শিডিউল, 16 তারিখ আসার কথা ছিল, আমরা বিফোর শিডিউল নিয়ে আসলাম। ইনশাল্লাহ তৃতীয় এবং চতুর্থ ট্রেন সেটটি 11 এবং 14 জুন জাপান থেকে রওনা দেবে। কোবে বন্দর থেকে বাংলাদেশ এসে পৌঁছানোর নির্ধারিত তারিখ 13 হতে 14 আগস্ট। এরপর ঠিক তেমনি প্রতি মাসে 2-3টি করে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবারের অভিজ্ঞতা থেকে পরবর্তী রেলের কোচ আনতে আলাদা রাস্তা বানানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি কোচগুলো আমরা এই বিকল্প সড়কেই নিব, যারা যেন কোনো ধরনের কোনো সেফটির এন্ডেঞ্জারমেন্ট না হয়। পাশাপাশি আমরা আবার এই সড়কটিকেও আবার যেন বৃষ্টির কারণে এটি যদি বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা বাইপাস হিসেবে ব্যবহার করে নিব, যাতে যেন আমাদের অল্টারনেট সবসময় একটি ব্যবস্থা থাকে। চলতি মাসের 13 তারিখে জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে মেট্রো রেলের তৃতীয় কোচের সেট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক 4 খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল হচ্ছে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শিগগিরই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সপক্ষে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। 2020 সালে স্বীকৃত 4 খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের প্রতি খেতাব স্থগিতের নির্দেশনা দেন উচ্চ আদালত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, যাচাই বাছাইয়ের পর খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আমরা গেজেট আকারে প্রকাশ করব, প্রকাশ করলে আপনারা পাবেন। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তথ্য উপাত্ত আছে যে প্রমাণ করা যায়, সেই জন্য আমরা অভিযোগ যারা করেছেন অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা আমরা সাব কমিটি করে দিয়েছি। রিপোর্ট আমরা পাই নাই, রিপোর্ট পাওয়ার পরে আপনাদেরকে অবহিত করব। 1998 সালের 8ই নভেম্বর ওই 4 জন সহ মোট 15 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দায়রা জজ আদালত। 2009 সালের 19ই নভেম্বর আপিল বিভাগ সেই মামলার চূড়ান্ত রায় দেন। তবে 2015 সালের 11ই আগস্ট সবশেষ এই তালিকা হালনাগাদ করা হলেও সেখানে বঙ্গবন্ধুর খুনিদের নাম থেকে যায়। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়টি যুক্তরাজ্য আন্তর্জাতিক ফোরামে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীকে বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP26-এ যোগ দিতে ঢাকায় এসে আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক ফোরামটির সভাপতি ও ব্রিটিশ এমপি অলোক শর্মা। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়ে অলোক শর্মা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বছরে $100 বিলিয়ন তহবিল সংগ্রহের আশাবাদও ব্যক্ত করেন।
নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে হতে যাচ্ছে জাতিসংঘের 13 দিনব্যাপী বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP26। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরই এই জলবায়ু পরিবর্তন ইস্যু নতুন করে ইতিবাচক মাত্রা পায়। এবছরের এপ্রিলে জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বাংলাদেশে আসেন। জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান তিনি। এবার ঢাকায় আসলেন জাতিসংঘের জলবায়ু শীর্ষক সম্মেলন COP26 এর সভাপতি ব্রিটিশ এমপি অলোক শর্মা। সম্মেলনে যোগ দিতে তিনিও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বুধবার গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অলোক শর্মা। যৌথ সংবাদ সম্মেলনে COP26 এর সভাপতি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বছরে $100 বিলিয়ন তহবিল জোগাড় কঠিন হবে না। আমরা কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি। $100 বিলিয়নের তহবিল সংগ্রহ শুধুমাত্র বিশ্বাসের বিষয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন জানান, কয়লার ব্যবহার ধীরে ধীরে বন্ধ করে 2041 সালের মধ্যে মোট বিদ্যুতের 40% নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য কাজ করছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে আমরা মোট বিদ্যুতের 40% নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। কয়লার ব্যবহার ধীরে ধীরে কমিয়ে এনে তা বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। 2020-22 মেয়াদে ক্লাইমেট ভার্নারেবল ফোরাম CVF এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য ক্যাম্পের মতো ভাষাঞ্চরেও রোহিঙ্গাদের দেখভালের দায়িত্বে যুক্ত হচ্ছে জাতিসংঘ। ভাষাঞ্চর পরিদর্শন করে এসে করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধিরা। তারা বলেন, কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের চেয়ে ভাষাঞ্চর অনেক বেশি বসবাস উপযোগী। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপ প্রয়োগে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক মান বজায় রেখে ভাষাঞ্চরে বাংলাদেশ সরকার মিয়ানমার ফেরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নির্মাণ করেছে বিশাল অবকাঠামো। সেখানে ধাপে ধাপে পৌঁছেছেন প্রায় 19,000-এর মতো রোহিঙ্গা। নির্মাণের পূর্বে ক্যাম্পের জীবনমান নিয়ে শঙ্কা জানিয়েছিল আন্তর্জাতিক নানান সংস্থা। সেই ভাষাঞ্চর ঘুরে এসেই উচ্ছ্বসিত প্রশংসা করল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বুধবার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের এই প্রতিনিধি দলটি। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় করোনাকালে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন তারা। নিজ দেশে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন প্রশ্নে মিয়ানমারের জান্তা সরকারের সময়ে পরিস্থিতি অনেক জটিল বলেও শঙ্কা জানান। বাংলাদেশ সরকার ও তাদের নীতির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। রোহিঙ্গারা ঘরে ফিরতে চায়, মাতৃভূমিতে তাদের ফিরে যাওয়াই আমাদের সকলের প্রত্যাশা। আমরা কক্সবাজার এবং ভাষাঞ্চরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। নিজ দেশে প্রত্যাবর্তনই তাদের স্বপ্ন বলে জানিয়েছে আমাদের। এদিকে রোহিঙ্গাদের ফেরত না নেওয়ায় হতাশা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জাতিসংঘকে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান। আমরা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি তাদের তুলনামূলক ভালো আগামী চাই, তাহলে নিজ ভূমিতে রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার UNHCR এর এই প্রতিনিধি দলটি ঢাকা ছেড়ে যায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে রেস্টুরেন্টের আড়ালে শিশা বারের রমরমা ব্যবসা। গণমাধ্যমকে এড়িয়ে অনেকটা লুকোচুরি পন্থা একটি শিশাবারে অভিযান চালিয়ে অন্তত 25 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত 8:30 দিকে ধানমন্ডি 15 নম্বরের কেবি স্কোয়ার ভবনের ওজন রেস্টুরেন্টে জব্দ করা মালামাল ও আটককৃতদের এক দফা গাড়িতে তুলে নামিয়ে নেওয়া হয়। পরে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে আবারও গাড়িতে তুলে অনেকটা তড়িঘড়ি করে এলাকা ছাড়ে গোয়েন্দা পুলিশ। অভিযানের বিষয়ে কথা বলেননি ডিবির কেউই। হাংরি লিভ হ্যাপি টাইটেল ধারী ধানমন্ডির ওজন রেস্টুরেন্ট। নামে রেস্টুরেন্ট হলেও আড়ালে শিশাবার পরিচালনায় প্রতিষ্ঠানটির মূল ব্যবসা।
বুধবার রাত 8:30 দিকে রেস্টুরেন্টটিতে অভিযান শুরু করে ডিবি রমনা বিভাগের ধানমন্ডিজন। অভিযানের এক পর্যায়ে বিপুল পরিমাণ সীসা সেবনের যন্ত্রপাতি জব্দ করে তোলা হয় ডিবির গাড়িতে। সেই সঙ্গে আটক করে গাড়িতে তোলা হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী ও রেস্টুরেন্টে আগত তরুণ তরুণী সহ অন্তত 25 জনকে। তবে খানিক বাদেই অভিযান রূপ নেয় নাটকীয়তায়। হঠাৎ করেই আটককৃত তরুণ তরুণী ও জব্দকৃত মালামাল গাড়ি থেকে নামিয়ে ফের তোলা হয় রেস্টুরেন্টটিতে। পুলিশের গাড়িতে তুললেন না সব? তবে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে মালামাল ও আটককৃতদের পুনরায় তোলা হয় ডিবির গাড়িতে। এ সময় একাধিকবার চেষ্টা করলেও কোনো গণমাধ্যমকেই প্রবেশ করতে দেয়া হয়নি রেস্টুরেন্টটিতে। এমনকি অভিযানের বিষয়ে মুখ খোলেননি ডিবির কেউ। অভিযানের ব্যাপারে কিছু একটা বলে যান, মানে কি অভিযান ছিল, কি করলেন? আরে ভাই আমি কি বলবো, সিনিয়র স্যার আছে না। রাত 11:15 দিকে অনেকটা তড়িঘড়ি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আটককৃতদের। অভিযান চালানো ওজন রেস্টুরেন্টের মালিক শেখ ইকবাল খোকন ওরফে গোল্ডেন খোকন, তিনি ধানমন্ডির একটি স্পোর্টস ক্লাবের পরিচালক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত দায়দায়িত্ব হস্তান্তরে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন এটি হবে নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক। এদিকে আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি বলেছেন পৃথিবীর কোনো দেশে এনআইডি ইসির অধীনে নয়, প্রধানমন্ত্রীর অনুশাসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কার্যক্রম পরিচালনা করবে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে থাকবে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাবে, এ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে তুমুল তর্ক বিতর্ক। মন্ত্রিপরিষদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি হস্তান্তরের কথা বললেও এখনও নেতিবাচক অবস্থানে নির্বাচন কমিশন। আর এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন এনআইডি হস্তান্তর করা হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, একই সঙ্গে এটি সংবিধান পরিপন্থীও। মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশ জারি করেছে তা হচ্ছে নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক। কি উদ্দেশ্যে এই আত্মঘাতী অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি, বলেন এটা নির্বাচন কমিশনকে অবজ্ঞার সামিল। এইটা গর্ব করার মতো একটা, দেশের গর্ব করার মতো একটা ব্যাপার। আমাকে যেটা উদ্বুদ্ধ করে যে এতগুলি লোকের তথ্য ভাণ্ডার আমরা রেখেছি গত 13 বছর ধরে, তাদের পরিশ্রম, তাদের রক্ত, তাদের ঘাম দিয়ে এটা করা, আর এই একটা অসাংবিধানিকভাবে এটা স্থানান্তরিত হয়ে যাবে। যদিও আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জনবল কাঠামো তৈরির জন্য এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা কিছু নির্দেশনা দিয়েছি আজকে, এদের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। এদিকে ঢাকা 14, কুমিল্লা 5 ও সিলেট 3 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে ভোট গ্রহণ আগামী 14 জুলাই, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 23 জুন 2021, এবং ভোট গ্রহণ হবে 14 জুলাই। এছাড়া স্থগিত হওয়া 371টি ইউনিয়ন, 11টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনে ভোট হবে আগামী 21 জুন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারতের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে তৃতীয় ঢেউয়ের। বর্তমানে সবচেয়ে বেশি মানুষ ভুগছেন চিকিৎসার অভাবে। তবে আশার কথা, দেশটিতে সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছেন বেসরকারি সংস্থা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। এবার এই তালিকায় যুক্ত হলেন টালিউড তারকারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকট, ভারতের অতীতে যে কোনো কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন তারকারা। করোনা সংকটেও তার ব্যতিক্রম হলো না। ভারত জুড়ে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা কমতে শুরু করলেও আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। প্রথম ঢেউকে সরকারি কিংবা বেসরকারিভাবে খানিকটা উদাসীনতাভাবে দেখার কারণে দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ ভারত।
আর তাই তৃতীয় ঢেউ শুরুর আগে চলছে বাড়তি প্রস্তুতি। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র তারকারা তৈরি করেছেন 25 সজ্জার কোভিড হাসপাতাল। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে তৈরি এই হাসপাতাল পরিদর্শন করেছেন টালিগঞ্জের শীর্ষস্থানীয় তারকারা। এটা খুবই কার্যকরী হয়েছে, আমি খুব খুশি এটা করার জন্য। আর্টিস্ট ফোরাম গত বছর থেকে নানান রকম সংঘর্ষ করছে। আর্টিস্ট ফোরাম আমাদের কাছে বলে যে তারা একটা সেফ হোম করতে চায় এই অঞ্চলে। আমি ক্লাবের সঙ্গে কথা বলি, ক্লাব রাজি হয় যে হ্যাঁ তারা দিতে পারে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার মধ্যে দিয়েও তারা টাইম মতো ভ্যাকসিন পাঠাচ্ছে না, অক্সিজেন পাঠাচ্ছে না। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে করোনা ভ্যাকসিনের জন্য ভ্রাম্যমান বাস পরিষেবা চালুর কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মহামারী শুরুর পর প্রথম মৃত্যুবিহীন দিন কাটালো যুক্তরাজ্য। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার কোনো রোগীর মৃত্যু হয়নি। দিনটিকে আনন্দের আখ্যা দিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সতর্ক করে বলেছেন, করোনাকে পুরোপুরি প্রতিহত করার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। বিশ্বের অধিকাংশ দেশের মতো করোনা দুই দফা ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিল যুক্তরাজ্য। তবে কঠোর বিধিনিষেধ আর চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমে অনেকটাই নিয়ন্ত্রণে দেশটির সামগ্রিক পরিস্থিতি। এর মধ্যেই ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারীর শুরুর পর মঙ্গলবার প্রথম দেশটিতে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 3,165 জন। যদিও করোনা নিয়ে পরিসংখ্যান করা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবে 2020 সালের 30 জুলাই ছিল যুক্তরাজ্যের প্রথম করোনায় মৃত্যুবিহীন দিন, তবে ওই দিনই ব্রিটিশ সরকার কয়েকজন করোনা রোগীর মৃত্যুর কথা জানিয়েছিল বলে জানায় বিবিসি। এদিকে করোনা মহামারীর পর প্রথম মৃত্যুবিহীন দিন কাটানোকে আনন্দের খবর হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। অব্যাহত টিকা কার্যক্রম এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় খুব দ্রুত করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে করোনা বিধি মেনে না চললে আবারও বিপর্যয়ের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। পুরো দেশ এ সংবাদ শুনে আনন্দিত, নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। তবে আমরা কিন্তু এখনও করোনাকে পরাজিত করতে পারিনি। প্রতিদিনই বেশ কিছু মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন, তাই সবাইকে সচেতন হতে আহ্বান জানাব। যুক্তরাজ্যে করোনায় এই পর্যন্ত প্রায় 1,28,000 রোগীর মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় 45 লাখ মানুষ। মৃত্যুবিহীন আর একটি দিন পার করল ব্রিটেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়ান ভেরিয়েন্টের কবলে আবারও হয়তো নাকানি চুবানি খেতে হবে এই দেশটিকে, আর তাই বেশ সতর্ক অবস্থানে রয়েছেন ব্রিটিশ সরকার। শহীদ কবির, সমসংবাদ, লন্ডন। কুয়েতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র দাবদাহের কারণে আগস্টের 31 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে বিভিন্ন সেক্টরে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। এদের মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রমিক নির্মাণ খাত ও কৃষি খামারে কাজ করেন। দেশটিতে তীব্র দাবদাহ শুরু হয়, কিছুটা বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে প্রতিবছরের ন্যায় এবারও দিনের 5 ঘন্টা খোলা জায়গায় কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগস্ট পর্যন্ত বহাল থাকবে। প্রতিটি কোম্পানির মালিকদের এই নির্দেশ কার্যকর করার আদেশ দিয়েছে দেশটির শ্রম বিভাগ। সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। যারা নির্মাণ শ্রমিক থেকে শুরু করে যারা বাইরে কাজকর্ম করেন, তারা তাদের কর্মকে শিথিল করার জন্য কুয়েত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রবাসীরা সেই কুয়েত সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কুয়েত সরকারের কারণ হচ্ছে 11টা থেকে 4টা পর্যন্ত গরমের জন্য বাইরে যারা কাজ করেন তারা কাজ করবেন না। এই সিদ্ধান্তে তীব্র তাপমাত্রায় কাজ করা শ্রমিকরা স্বাস্থ্য ঝুঁকি থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন প্রবাসীরা। সময় সংবাদ, কুয়েত। সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল নাজমুল হকের সঙ্গে মতবিনিময় সভা করেছে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল। জেদ্দা বাংলাদেশ কনসুলেটের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন,
প্রধান উপদেষ্টা রুমি সাইদ সহ বিভিন্ন গণমাধ্যমের জেদ্দা প্রতিনিধিরা। মতবিনিময়ে কনসাল জেনারেল সাংবাদিকদের বলেন, সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কষ্ট লাঘবে জেদ্দা বাংলাদেশ কনসুলেট কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশ থেকে যারা সৌদিতে কাজের উদ্দেশ্যে আসছেন তাদের কোয়ারেন্টাইন বাবদ গুনতে হচ্ছে 65,000 থেকে 70,000 টাকা। সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জেদ্দা বাংলাদেশ কনসুলেট। ফ্রান্সের মোরেসুরওয়া কমিউনিটি আয়তনের দিক দিয়ে বাংলাদেশের একটি পৌরসভা কিংবা ইউনিয়নের সমান। আদতে এটি একটি কমিউনিটি, শহর থেকে অনেক দূরে হলেও এখানে রয়েছে শহরের সব সুযোগ সুবিধা। বাহারি ঝর্ণা আর লেকের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই এলাকাটি বিখ্যাত এক চিত্রশিল্পীর জন্মস্থানও। ফ্রান্স থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবু রিপোর্টে। মোরে লোয়াক ইল দ্য ফ্রান্স রিজনের অন্তর্ভুক্ত একটি কমুনে। ফ্রান্সের রিজনগুলো বাংলাদেশের বিভাগের মতো, আর এখানকার যে কমিউনিগুলো সেগুলো বাংলাদেশের পৌরসভা বা ইউনিয়নের সমায়তন। এই পৌরসভায় মাত্র 12,000-এর কিছু মানুষ বসবাস করেন। অত্যন্ত শান্ত স্নিগ্ধ এই পৌরসভাটি, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। এই পৌরসভার মধ্য দিয়ে একটি লেক প্রবাহিত হয়েছে যা এর সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পৌরসভায় অনেক ধ্বংসলীলা চালানো হয়েছিল, তবে পরবর্তীতে তা সংস্কার করা হয়। স্থানীয়রা আরও জানিয়েছেন, এখানে একজন বিখ্যাত চিত্রশিল্পীর জন্ম হয়েছিল এবং তিনি এখানে মৃত্যুবরণ করেন। তার কবর রয়েছে এখানে, যেটি দেখার জন্য অনেক পর্যটকরা প্রতি বছর ভিড় করেন এই শহরে। রাজধানী প্যারিস থেকে অনেক দূরে হলেও শহরের সব সুযোগ সুবিধা রয়েছে এখানে। এই পৌরসভার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। খুবই ভালো লাগছে এখানে এসে, বাংলাদেশের গ্রামের যে ফিলটা সেটা পাচ্ছি। এত সুন্দর পরিপাটি গ্রামগুলো এবং নদী নালা খান খনন করে যেগুলো প্রাকৃতিকভাবে গড়ে উঠছে, সেগুলাকেও ওরা আবার আধুনিক সাজসজ্জা দিয়ে সুন্দর করে মানে মাধুরী মিশিয়ে সাজিয়েছে। মগেলোয়া পৌরসভার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তার মাঝখান দিয়ে প্রবাহিত এই লেকটি। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন লেকের দুধারে স্থানীয় অধিবাসীরা প্রাতঃভ্রমণের পাশাপাশি আনন্দ আড্ডা আর বিভিন্ন উপলক্ষে একসাথে উৎসবেও সামিল হন। ফ্রান্সের মগেলোয়া পৌরসভা থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা বৃহস্পতিবার। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের ওপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। সীমান্তের 8 জেলায় করোনায় একদিনে 12 জনের মৃত্যু। নওগাঁ, রাজশাহী ও খুলনায় কঠোর বিধিনিষেধ আরোপ। মোংলায় শনাক্তের হার সর্বোচ্চ 65%। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।